বাবুর প্রথম রিসর্ট ঘরা কেমন ছিল এবং আমরা কি রিসোর্টে কি কি এনজয় করলাম এবং আমি কতগুলো ড্রেসে শ্যুট করলাম সব থাকছে এই ব্লগে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তাই আমরা এখানে গিয়ে দেখলাম যে ব্রেকফাস্টে কী কি আছে ব্রেকফাস্টে আহামারে তেমন কিছুই ছিল না বাট নর্মালি যারা আমরা সকালবেলা উঠি খেতে পছন্দ করে লাইক হচ্ছে আপনার কর্নফ্লেক্স তারপর সুইট আইটেম ছিল তারপর আমি এখানে নিয়েছিলাম খিচুড়ি কিছু ফ্রুটস নিয়েছিলাম ফ্রুটসের জুস নিয়েছিলাম সুইট আইটেম নিয়েছিলাম কেক নিয়েছিলাম তারপর এখানে আর অনেক কিছু ছিল যেগুলো আমি নেই এবং আপুরা নিয়েছিল ফার্স্ট সেরে আমি চলে এলাম রুমে রুমে এসে সাজুগুজু করে আমি আজকে সুন্দর এ ফ্লোরার প্রিন্ট ড্রেসটা পরব ড্রেসটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এটা একটা চায়না ড্রেস রেডি ড্রেসটা আমাদের স্টক আউট এটা হচ্ছে আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে চায়না থেকে এনে দিব আমরা সো ড্রেসটা দেখেন কি পরিমাণে সুন্দর ড্রেসটা পুরো ফ্লাওয়ারি একটা ড্রেস এবং এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু এই পরিবেশের সাথে বেশ ভালো যাচ্ছিল মোমো রিসর্টের যে ভিউটা সেই রিসর্টের ভিউটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে ভালো লেগেছে সকালের দিকে ফাঁকা ছিল তাই আমার কাছে আরও বেশি সুবিধা লেগেছে আমি একটা সুন্দর বাগান বিলাসের টাইপের হচ্ছে ড্রেস পরেছিলাম তাই একটা চুলে বাগান বিলাসও গুজে দিয়েছিলাম তারপর আমি রুমে চলে এলাম রুমে চলে এসে আমি এখন আরেকটা ড্রেস পরব এই ড্রেসটা আমার এত পরিমাণে পছন্দ পছন্দ হয়েছিল ড্রেসটা আমি ফার্স্ট টাইম পরেছি এবং ড্রেসটা খুবই কমফোর্টেবল কেশনে পরার জন্য বা এই সামারে পরার জন্য একটা পারফেক্ট ড্রেস চেঞ্জ করার পর আমি একটা আরো সুন্দর ড্রেস এটা হচ্ছে ফুল ছিল এবং চায়না মধ্যে ছিল কটনের খুবই কমফোর্টেবল একটা ড্রেস এবং ফুল স্লিভের মধ্যে এবং ড্রেসটার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে প্যাটার্নটা করা যা পুরো হিজাব পরেন তারা কিন্তু সুন্দরভাবে এই ড্রেসটা ক্যারি করতে পারবেন উপরে হিজাব পরে খুবই সুন্দর লাগবে দেখতে এবং আমার এখানে না একটা দুবাই দুবাই ফিল আসছিল অ্যাজ এখানে অনেক খেজুর গাছ ছিল তাই আমি এই শটটা নিয়ে রেখেছি আমার টিকটকে দেওয়ার জন্য মেয়ে এসে একটা লম্বা ঘুম দেই সেখানে আর ভিডিও করা হয়নি তারপর হচ্ছে আমরা লাঞ্চ করি লাঞ্চে ছিল হচ্ছে গরুর মাংস ডাল সবজি এগুলো দিয়ে আমরা লাঞ্চ করি আমি বলবো যে মোমোয়নের খাবার সবচেয়ে মজা তা একটু বেশি নিলেও খাবার কিন্তু বেস্ট কোয়ালিটি তারা দিয়ে থাকে করে আমরা সুইমিং পুলের ওখানে চলে গেলাম সুইমিং করতে আমি যেহেতু নামবো না কারণ আমার অলরেডি সর্দি কাশি লেগেছিলো তাই এখানে ঠান্ডা লেগে যাবে আপুরা নামবে সুইমিং পুলটা বেশ বড়ও না আবার খুব বেশি ছোটও না মাঝের সাইজে সুইমিং পুল ছিল এবং এখান থেকে বেশ ভালো একটা ভিউও পাওয়া যাচ্ছিলো ওটা তিনতলায় ছিল এবং বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছিল বাট অনেক বেশি গরম থাকার কারণে আমি অ্যাকচুয়ালি এখানে স্টে করতে পারছিলাম না রুমে গিয়ে গোসল টোসল করে আমি হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গেলাম কারণ আমার সাথে আমার এক ফ্রেন্ড দেখা করতে আসবে সে থাকে বগুড়াতেই এবং তার সাথে আমার চার বছর পর দেখা হবে খুবই এক্সাইটেড আমি তার সাথে দেখা করার জন্য জন্য অ্যান্ড হেয়ার শি মানে সে এত এত কথা বলছিল আমরা অনেক গল্প করেছি আমার লিটারেলি আমার ফোনের মধ্যে হাত দেওয়ার কোনো মনেই ছিল না তারপর ও উপরে গিয়ে বাবুকে দেখলো বাবুও ছিল এখানে বাবু গরমে খুবই অস্থির হয়ে যাচ্ছিল বাবু একটু কান্নাকাটি করছিল তাই আমি তাকে একটু সান্ত্বনা দেওয়ার ট্রাই করছিলাম ইস এই বাবুকে ছেড়ে আমি কালকে চলে যাব এটা ভাবতে আমার খুব কষ্ট লাগছিল আমার ব্লগেতে ফার্স্ট টাইম কতদিন পর দেখাইলো চার বছর চার বছর চার পাঁচ পাঁচ বছরই হবে চার বছর চার বছর মাই গড চার বছর আগে প্রতিদিন দেখা হতো আমাদের একসাথে থাকতাম একসাথে পলিশনা সবকিছু এখন হচ্ছে জাস্ট চার বছর পর আমিকে দেখলাম মানে নো আপনাকে দেখলো আলো দেখ ভালো লাগলো যে আসছিস যদিও অনেক কম টাইমের জন্য আসছে মাত্র হচ্ছে ও এক ঘন্টা থাকছে আমার সাথে তাও এক ঘন্টাও আমাকে টাইম দিছে এটা অনেক কিছু কারণ ও অনেক দূর থেকে আসছে আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সে চলে গেল তারপর আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন আর্টস অফ পিয়াতে খুবই সুন্দর একটা কিউট ড্রেস তাই না বলেন ড্রেসটা নিয়ে আমি একটা সিনেমাটিক শট দিয়ে রেখেছি আপনাদের জন্য যেন ড্রেসটা আপনারা ভালো মতো বুঝতে পারেন এখন টাইম হচ্ছে বোর্ডিং করার বোর্ডিং হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল যেহেতু আমরা রুম গেস্ট ছিলাম তো দুই দিন আমরা দুইটা বোর্ডিং রাইট পাবো এবং আমরা তিন বনি কিন্তু সেম সেম ড্রেস পরেছিলাম এই ড্রেসটা আমাদেরকে হিমেল ভাইয়া গিফট করেছিল থ্যাংক ইউ হিমেল ভাইয়া তারপরে এই যে আমরা বোর্ডিং করতে চলে যায় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে আমার কাছে রাতের বেলা বোডিং করাটা সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে দিনের বেলা বোর্ডিং করলে অনেক বেশি রোদ গরম থাকে সো মজাটা যায় না এবং রাতের বেলা বোর্ডিং করার কারণে আপনার খুব সুন্দর একটা বাতাসও পাবেন প্লাস হচ্ছে কোনো রোদের প্যারা থাকবে না সো আমি এটা খুব এনজয় করছিলাম এবং দ্যাট টাইম অনেক বেশি বাতাসও হচ্ছিল কিন্তু বোর্ডিং এর শেষে তারপর আমরা চলে গেলাম সাইক্লিং করতে সাইক্লিং হচ্ছে বেস্ট পার্ট লেগেছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল সাইক্লিংটা যেহেতু আমরা চারজন ছিলাম চারজনে মিলে আমরা চারটা প্যাডেলওয়ালা সাইকেল নিয়েছিলাম একটা সাইকেলেই চারটা প্যাডেল আছে খুবই এনজয় করছিলাম এই জিনিসটা আমরা তারপর এখানে আপনি চাইলে এখানে ট্রেনেও উঠতে পারবেন পুরো মোমেন্টটা ঘুরে দেখাতে পারবে তারপর এই যে ডিজনি ল্যান্ডের মতো একটা ল্যান্ড এখানে আমি ছবি তুলতে ভুলে গিয়েছি কারণ এটা একটু দূরে ছিল তারপর এই তো আমরা সাইক্লিং করছি খুবই মজা করছি ইয়ে 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 মানে আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম তিন বোন মিলেই তারপর চলে এলাম বগুড়া শহরের দিকে শহরে এসে আমি একটু এক্সপ্লোর করছিলাম যে কোথায় খাওয়া যায় কারণ সব রেস্টুরেন্টই হচ্ছে আপনার ওভার ক্রাউডেড ছিল এবং বেশ ফুল ছিল তাদের কাছে খাওয়াই শেষ হয়ে গিয়েছিল তারপর এই তো বগুড়া শহর থেকে এসে তারপরের দিন আমি সুন্দর করে ব্রেকফাস্ট করে রেডি হলাম আমার আরেকটা ড্রেসের শ্যুট করার জন্য এই ড্রেসটা এই ড্রেসটা অলরেডি আপনারা রিলসে দেখে নিয়েছেন টিকটকে দেখে নিয়েছেন এই ড্রেসটাও হচ্ছে আমার পেজের একটা ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটা হচ্ছে টু পিস একটা ড্রেস এবং খুবই সুন্দর একটা গাউন ড্রেস আমি এই ড্রেসটা পরেছি কারণ এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকে ভেবেছিলাম যে আমি এই ড্রেসটা পরে স্টাইল করব তাই আপনাদের জন্য সুন্দর করে একটি স্টাইল করে নিলাম খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু বা এই ড্রেস শ্যুট করার পর সব কিছু করার পর এত পরিমাণে সিক হয়ে পড়ছি আমি হাসি দিতে দিতে এবং মানে আমার জ্বর আসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার চোখ টোক বসে একদম অবস্থা খারাপ তাও ব্যাপার না আমি ভ্যাকেশনটা এনজয় করেছি অনেক বেশি তারপর আমরা চেকআউটের জন্য চলে যাই আমার বাবুকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না বারবার তার দিকে তাকাচ্ছিলাম এবং তাকে চুমা খাচ্ছিলাম তাকে আদর করছিলাম যে ভাই এই বাচ্চাটাকে ছেড়ে আমি কীভাবেই থাকবো এই বাচ্চাটা তো একদম জানটাই নিয়ে নিসে আমার এমন অবস্থা খালামনি না হলে আসলে বোঝা যায় না যে খালামনি হওয়ার যে ফিলিংসটা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এটা তোমার বাবু না তাও কেন বাবুবাবু বলো বাট ওটা আমারই মেয়ে আমার কাছে মনে হয় অনেক কিউট ছ মাসাল্লাহ মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না দেন এখানে আমরা চেকআউটের জন্য বসে থাকি এখানে একটা টিভির রিমোট মিসিং ছিল তাই সেটার জন্য আমরা বসেছিলাম যদিও রিমোটটা আমরা খুঁজে পাইনি কারণ রিমোটটা আগে থেকেই ছিল না সো তারা এটা ইনশিওর হচ্ছিল যে রিমোটটা কোথাও পাওয়া যাচ্ছে কিনা তাই সেই জন্য আমরা এখানে বসে আছি এবং আমার জ্বরে এবং সর্দিতে চোখ মুখ পুরো বসে গেছিল একদম অবস্থা খারাপ আমার জ্বরে অবস্থা আরও বেশি করুণ লাগছিল সেখানে বসেও থাকতে আমরা ওখানেই লাঞ্চ করি লাঞ্চে হচ্ছে আমরা মুরগির মাংস নিয়েছিলাম সবজি এগুলোই নিয়েছিলাম মুরগির মাংস তাদের বেস্ট লাগে আমার কাছে মুরগির মাংসের থেকে যে ঝোলটা তারা বানায় সেই ঝোলটা আরো বেশি মজার তারপর আমি বাসে করে বগুড়া থেকে দিনাজপুর যাওয়া বাসে করে সো বাসে করে আমি দিনাজপুরে বাসে উঠে গেলাম এখানে কোনো এসি বাস আমি পাইনি তাই একটা নন এসি বাসে করে আমি যাচ্ছিলাম এবং ফাইনালি আমি বাসায় পৌঁছে গিয়েছি সন্ধ্যার মধ্যে তো আমাকে রিসিভ করতে নিশিয়া আম্মু গিয়েছিল খুবই মজা লাগছে দেখেই তারপর ইয়েস আমার রুম আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার রুমটাকে দেখলাম অ্যাজ আমি ঈদ করি না এখানে সো আমার রুমকে দেখে এবং আমার বাসাকে দেখে বেশ হ্যাপি লাগছিলাম আমি আমার দুইটা সিলভার প্লে বাটনকে দেখে আরো বেশি তারপর হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট এই যে চারকোল সোপটা চারকোল সোপটা কিন্তু আমাদের নিউলি লঞ্চ প্রোডাক্ট হতে যাচ্ছে এখনও এটা লঞ্চ হয়নি এটা আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি সো আপনারা কিন্তু ওয়েট করবেন এবং আপনারাই আমাদেরকে রিভিউ দিবেন কেমন হয়েছে সাবানটা ওঠানোর পর এত সুন্দর একটা সাবান হয়েছে এবং এটা হচ্ছে বডি সোপ এটা কিন্তু আপনাদের ফেসও দিতে পারবেন প্লাস বডিতে পারবেন এই গরমের জন্য বেস্ট একটা অপশন হতে যাচ্ছে কিন্তু এটা সো এটার ডিটেলস আমি পরে না হয়ে বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই